হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো তোমার আজকে রবিবার, তো দেখো এখন বাজে 6:30 মতন, তো প্রায় 5:45 থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওদিকে প্রিয়াংশু আর হাজব্যান্ড গিয়েছে, হাজব্যান্ড ইকো পার্কে মর্নিং ওয়াকে যায়, প্রিয়াংশু কালকেও গিয়েছিল আজকেও গিয়েছে, কিন্তু মাঝ রাস্তায় যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মাঝ রাস্তায় মানে পৌঁছে গেছে ইকো পার্ক, ইকো পার্কে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো পার্কে তো আর হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে পারিনি। তারপর ওরা চলে গেছে, মানে বেরিয়ে এসে একটা শেডের তলায়, দোকানের শেডের তলায় বসে আছে। এত বৃষ্টি, আমি সকালে মেঘ দেখে রেনকোটও দিয়ে দিয়েছি, কিন্তু যা বৃষ্টি না, রেনকোটেও ধরো রেনকোট তো আর পুরো ফুল না, একটু পায়ের থেকে একটু উঁচুতে, তো ভিজে যাবে, হাজব্যান্ডও ভিজে যাবে, যার জন্য ওরা, হাজব্যান্ডের তো আর রেনকোট ফেনকোট কিছুই নেয়নি, ওরা একটা দোকানের শেডের তলায় বসে আছে। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো যার জন্য কিছু জামা কাপড় কাচাকাচি করলাম, ঘর ঝাড়ু দিলাম, সামনেটা মুছলাম, মুছে ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম, করে স্নান টান করে এখন আমি পুজো দিচ্ছি, গোপালকে তুলছি। আর দেখো বৃষ্টি আরও জোরে শুরু হয়ে গেল, আজকে কত কাঁচার ভিজিয়েছি, প্লাস কিছু কাঁচা এখন কেচে নিলাম আর কিছু ভিজিয়ে রেখেছি, ওইগুলো ভেবেছিলাম ওয়াশিং মেশিনে দেবো। দেখেছো বৃষ্টিতে সব ভেস্তে গেল আমার, কিচ্ছু শুকোবে না, শুধু শুধু সব ভেজালাম। কি হলো, চলে এলে সকালবেলা মাম্মা কথা না শুনে বৃত্তিতে ভিজে? আর যাবে না, এই দেখো বৃষ্টিতে রেনকোট পুরো ভেজা। ভাগ্যিস আমার আমার সকালবেলা কি মনে হলো বৃষ্টি হবে, ভাগ্যিস আমি রেনকোট দিয়ে দিয়েছিলাম। এগুলো কি চায়ের নিয়ে ঠাকুরের মিষ্টি, ঠাকুরের ঘরে রাখো, আমার তো গোপাল তোলা হয়ে গেছে, আবার একটু পরে দিয়ে দেবো বুঝি। আর এটা এখনো বেরোয়নি, মানে আমার কাজ হয়ে গেছে কিন্তু এটাকে বার করা হয়নি, তাই ভাবছো সকাল সকাল মাম্মা? কি দেয় পায়ে? ও কিনতে হবে তাহলে আমাকে, তাই তো? আচ্ছা জামা প্যান্ট খোলো। তো বন্ধুরা, হাজব্যান্ড আর প্রিয়াংশুর প্রায় এলো 10:00 সময়, তো প্রিয়াংশুর ড্রয়িং ক্লাস থেকে 9:30 সময়, সেটা আর পাঠানো হলো না আর কি। তো প্রিয়াংশু পুরোরা মানে বৃষ্টিতে ভিজে আসছিল বলে একটা শেডের তলায় দাঁড়িয়েছিল, সেখান থেকে ও হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে ওর বন্ধু ডেকে নিয়ে গেছে আর কি, ওদেরকে ওখানে দেখে। তো ওরা একবারে মানে বৃষ্টি কমে গেছে ধরো 8টার দিকে, তারপর জল খাবার টাবার খাইয়ে এই এতক্ষণে মানে 10টা বেশি বোধ হয় 10:15 বাজে তখন বাড়ি এসে পৌঁছালো। তারপরে প্রিয়াংশুকে জামা কাপড় ছাড়িয়ে টিয়ে একবারে স্নান করিয়ে দিলাম, তো ও কী করেছে শুয়ে একদম ঘুমিয়েই পড়েছে। তো এবার হাজব্যান্ড বললো চিকেন আনতে যাবে, তো জল খাবারে আজকে হচ্ছে দুধ কর্নফ্লেক্স সবাই খাবে, আর হাজব্যান্ডরা তো খেয়েই এসছে, আর আমি আর ত্রিনয়ন শুধু আছি। তো আমার পুজো টুজো কিন্তু সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপরে দুধ কর্নফ্লেক্স ত্রিনয়নকে দিয়ে দিলাম, আমি পরে খাবো। তো আমি কী করছি এবার, যেহেতু মইটা আছে, হাজব্যান্ড বলছিলো বার করবে, আমি যেই কারণের জন্য মইটা ঘরে রেখেছিলাম সেই কাজটা আমার হয়ে গেছে, তারপরে ভাবলাম পাখাগুলো ঝেড়ে নিই। আর গরম, বৃষ্টি কমে গেছে আবার গরম শুরু হয়ে গেছে, বৃষ্টি কিন্তু এখন কমে গেছে, এখন জোর জোর হাওয়া দিচ্ছে, রেমালের প্রভাব শুরু হয়ে গেছে, এখন হাওয়া দিচ্ছে। তো আমি ভাবলাম যে স্নান করে নেবো, কোনো অসুবিধা নেই, এমনি গরমে ঘেমে টেমে গেছি, তো যার জন্য আবার ঝেড়ে নিচ্ছে। আর আমার ঝুলঝাড়াটা খারাপ হয়ে গেছে, তো আমি মিশোর থেকে একটা খুব সুন্দর ঝুলঝাড়া অর্ডার দিয়েছি, সেটা এখনও এসে পৌঁছায়নি। তো এই ঝাড়ুটা নতুন ছিল, হাজব্যান্ডকে বললাম ঝাড়ুটা খুলে দাও, এটা দিয়ে ঝেড়ে নিই। একবারে ফ্যান মানে ফ্যানটা যখন পরিষ্কার করলাম, একবারে একটু হালকা ফুলকা ঝুল ফুল আছে চারিদিকে, ওটা ঝেড়ে পরিষ্কার করে একবারে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো হাজব্যান্ড এখন বাজার যাবে, তো এই আর কি। তো যাই হোক, আমার এই মইটা রাখাতে অনেক কাজ হলো, রান্নাঘরের পুরো ওপর পরিষ্কার করেছি, ওপরে মা টাইলসে পুরো তেল চিটে হয়ে আটকে গিয়েছিলো, সেগুলো সব পরিষ্কার করেছি, তারপরে আজকে পাখাগুলো ঝেড়ে নিলাম, কারণ এখানে তো ঘরে হলে বিছানার উপরে উঠে করি, এখানে তো সম্ভব না।
বৃষ্টি কমে গিয়ে আবার বৃষ্টি এলো, তো আমার জামাকাপড়গুলো মেলা তো দেখলে বারান্দায় তো সব ভিজছে, কিছু করার নেই। তো যাই হোক, আমি স্নান টান সেরে আরেকবার গোপালকে ভোগ লাগিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। তো আমার ভাত হয়ে গেছে, ভাজা টাজা সব হয়ে গেছে, একটা তরকারি করেছি, সব হয়ে গেছে। তো এখানে আমি হচ্ছে এবার চিকেন বসাচ্ছি। তো এখানে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি সিম্পল, যেভাবে চিকেন করি আর কি। প্রথমে ভেবেছিলাম রাত্রে চিলি চিকেন করব, তো চিকেনটা একটু বেশি করেই আনবে বলেছিলো, মানে এখন নর্মাল চিকেন আর রাত্রে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, যেহেতু রাত্রে ঝড় আসবে, রেমাল ঝড় আসবে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, একটু জমিয়ে খাওয়া দাওয়া করবে আর কি। তো তারপর কী হলো, হাজব্যান্ড চিকেন আনতে গিয়ে শুধু 1 কিলো এই নর্মাল চিকেনই নিয়ে এসে চিলি চিকেনের চিকেন কাটিয়ে আনেনি, বলে এই চিকেনই করো, এটাই থেকে যাবে, আর তোমাকে রাত্রে ঝামেলা করতে হবে না, কেননা কখন ঝড় আসে কী হয়, কখন লোডশেডিং হয়, আবার আমাকে একটু নিচেও নামতে হবে। তো সেই জন্য আমি একবারে রাত্রের জন্য একবারে চিকেন কষাই বানিয়ে রাখছি আর কি। তো রাত্রের ঝামেলা আর কিছু থাকলো না, তো রাত্রে শুধু করবো রুটি, না হলে প্রিয়াংশুর ডিমান্ড লুচি করা, লুচি করা, গরমে তো লুচি করছি না, তো দেখা যাক লুচি করব। তো চিকেনটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা ভেজে নেব, চিকেনটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে মশলা করে রেখেছি, মশলা দেব। তো আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করি না, আমি হচ্ছে কাঁচা লঙ্কা ইউজ করি, তো শুকনো লঙ্কা গুঁড়ো মশলা কিছুই ইউজ করি না, কেননা গুঁড়ো মশলা শুকনো লঙ্কা এগুলো তো একদম মানে পেটের প্রবলেমের জোম। তো এখানে দেখো চিকেনের কালার কিন্তু আমি কিন্তু নর্মাল বেটে নিয়েছি মশলা, জিরের গুঁড়ো অ্যাড করেছি, ধনের গুঁড়ো অ্যাড করেছি, যেটা আমি ঘরেই করি, আর হোমমেড গরম মশলা একটু অ্যাড করেছি, তাতেই দেখো কালারটা দেখো এত সুন্দর, কোনো রকমও না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না এমনি লঙ্কার গুঁড়ো, না কিছু কিছুই এগুলো দেয়নি। তো এইভাবে সিম্পল খাওয়াই ভালো, ওই রিচ রিচ একগাদা তেল ইয়ে, আর আমি কিন্তু তেলও দিইনি একগাদা, তেল কম দিয়েছি, দইয়ের পরিমাণটা বেশি, দইটাকে আর কি চিকেনটা দই দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে দিই। তো এই আর কি, কেননা আমারও কদিন ধরে পেটের একটু প্রবলেম হচ্ছে, মানে ধরো হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে যাচ্ছে বা হজমের প্রবলেম হচ্ছে আর কি। আর যা গরম, গরমে তো বুঝতেই পারছো, যেন লাইট লাইট খাওয়া একদম ভালো। আমি তো চিকেন খাবো না, আমার জন্য অন্য কিছু করেছিলাম, একটু ভাজা টাজা। দুপুরে চিকেন আছে, চিকেন দিয়ে লুচি খাওয়া হবে আজকে, পেঁয়াজ পাই না অনেকদিন ধরে, লুচি করি না গরমে, তো আলু ভাজা, আবার তো আলু ভাজা লাগবে, ঠিক আছে দেখছি দাঁড়ো। তো টিভি সাউন্ডটা কমা না, ওইদিকে ম্যাচ চলছে, তো টিভি সাউন্ডটা কমা। তো যেটা বলছিলাম, আজকে একটু বৃষ্টি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি, তো তোমাদেরকে সেরকম দেখানো হয়নি, রেমাল আজকে আসবে রাত্রে 10টা থেকে 1টার মধ্যে রেমাল আছড়ে পড়বে, ঘন্টায় 120 কিলোমিটার মেনে বলছে, তো জানি না কী হবে। তো 10টা বাজলো, এখন কিন্তু হাওয়ার স্পিডটা একটু বাড়লো, এখন জোরেই বেশ হাওয়া হচ্ছে, সকাল থেকে আজকে বৃষ্টি হাওয়া, আবার একটু থামছে, আবার একটু হচ্ছে, মেঘলা ওয়েদার, কখনো জোরে জোরে বৃষ্টি, কখনো আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে, সেই কারণে একটু হালকা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু তাতেও গরম প্রচণ্ড ঘাম হচ্ছে। তো তো এটাই আর কি, তো আজকে সেরকম কিছু ভিডিও করিনি, শরীরটাও খারাপ করছে, একটু কিছু খেলে পেটটা ভার হয়ে থাকছে, একদম ভালো লাগছে না, দেখি আমার একটা গ্যাস ওষুধ খাবো। তো চলো লুচি ভাজা প্রায় শেষ, মানে হটপটে হটপটে তো বেশি লুচি কাটে না, 8-10টা মতো রেখেছে আর এখানে কটা, আর এই দুটো করে নিই ব্যাস। তারপরে আমার প্রিয়াংশুর আলু ভাজা লাগবে, আর ওরা কাছে চিকেন দিয়ে, আমার তো পিস্তু খেতে ইচ্ছে করছে না, তো আমার ভয় লাগছে কখন কারেন্ট চলে যায়। তো নিচে গিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম, তো আজকে কোনো সবজি বাজার বসেনি, অধিকাংশ দোকানই বন্ধ, আমাদের এখানে সোমবার বন্ধ থাকে, রোববার বন্ধ থাকে না, কিন্তু আজকে ঘূর্ণিঝড় রেমালের ভয়ে অধিকাংশ দোকানই বন্ধ, সবজিওয়ালারা অনেক দূর দূর থেকে আসে, তো ওরা ঝড় বৃষ্টির ভয়ে আসেনি, আবার ওদের যাওয়ার অসুবিধে হবে, তো সেই কারণে।
চলো লুচিগুলো ভেজে নিই, জানি না ঝড় বৃষ্টি কখন আসবে। মানে এখন শেষের দিকে তেলের কোয়ান্টিটি কমে গেছে, যার জন্য লুচিগুলো ফুলছে কম। আর এখন তেল দেবো না, তেল দিলে তেলটা রয়েই যাবে কড়াই। আবার প্রিয়াংশুর জন্য একটু আলু ভাজবো, এই তেলেই একদম ঢাকা তেলেই একদম ভেজে তুলে দেবো। জামানাতে হাওয়া আসছে, যার জন্য গ্যাসের লিকটা। কি বলছো, আলু কেটেছো? না, আলু কাটবো বাবা। তো এখানে প্রিয়াংশুর জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি ওই লুচি ভাজার তেলেই, আর এদিকে চিকেনটা গরম বসিয়ে দিয়েছি। তো প্রিয়াংশু কিছুতেই চিকেন খেতে চায় না, তাও আজকে তৃণয়ন দুপুরবেলাতে মাংস কষা কষা হয়ে যাওয়ার পর, প্রিয়াংশু তো ঘুমিয়ে পড়েছিল, সেই কষা মাংস তৃণয়ন নিয়ে গিয়ে ঘুম থেকে তুলে বসে বসে দুই এক পিস খাইয়েছে। তো বন্ধুরা, বলেছিল 10টা থেকে 1টার মধ্যে কলকাতায় রেমাল ঝড় আর কি, যেটা শুরু হবে আজকে পড়বে। তো দেখো 10টার থেকেই হাওয়ার তাণ্ডব বেড়েছে, কারণ অন্ধকারে বুঝতে পারছো কি না, দেখো হাওয়া কিন্তু মানে বেশ জোরেই হচ্ছে। সকাল থেকে যেরকম হচ্ছিলো তার থেকে জোরে শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেল। তো জানি না কী হবে এই আর কি। তো চলো বন্ধুরা, তো এবার এই আমফানের সময় যতটা ভয় ছিল, কারণ আমাদের ফ্ল্যাটের এপাশে কোনো ফ্ল্যাট ছিল না, ফাঁকা ছিল পুরো, ডাইরেক্ট হাওয়া একদম ফ্ল্যাটে মানে লাগছিলো, আর কাঁচের জানালা ভেঙে যাওয়ার ভয় ছিল। তো এবার এই পাশের ফ্ল্যাটটা আছে, তো যার জন্য অতটা কিছু হবে না আশা করছি। তো দেখো আওয়াজ পাচ্ছ, বুঝেছ, বেশ ভালো ঝড় শুরু হয়ে গেছে। বাইরে তো কিছু বোঝা যাবে না, বাইরে পুরো অন্ধকার, কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু ভালো ঝড় হচ্ছে। এখনো শুরুই হয়নি, সাইক্লোন আছে না, সেইভাবে শুরু হয়নি, কিন্তু তাও 10টার থেকে কিন্তু বেড়েছে, আগে যেটা হচ্ছিল তার থেকে বেড়েছে, বৃষ্টিও শুরু হয়েছে। এখন মানে সাইক্লোনটা তৈরি হতে গেল হাওয়া দিয়ে, প্রিয়াংশু বলছে এখন মানে সাইক্লোন তৈরি হতে গেল হাওয়া দিয়ে। চলো ভিতরে যাই, খাওয়া দাওয়া সেরে নিই, আবার কখন লোডশেডিং হয়ে যায়।